প্রয়াগ কর্তাদের সঙ্গে কোচের ঝামেলা এবার প্রকাশ্যে। তারকাখচিত দল নিয়ে ইস্টার্ন রেল ম্যাচ হারের পর কোচকে এক হাত নিয়েছিলেন প্রয়াগকর্তা নবাব ভট্টাচার্য। দলটা প্রথম দিন থেকে বাজে খেলছে, টিমের কাছে তো আশা করা হবে যে এই দিনকে ভালো খেলবে, এই দিনকে খারাপ করবে। আমার মনে হয় ওদের একটা ধাক্কা দরকার, সেই ধাক্কাটা হয়তো এখনো পাচ্ছে না। এবার পাল্টা জবাব সঞ্জয় সেনের। অনুশীলনের আগের দিন রাত পর্যন্ত কর্তারা অনুশীলনের জন্য মাঠ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, ফলে অসুবিধা হচ্ছে ফুটবলারদের সঙ্গে পরিকল্পনা সাজাতে। তড়িঘড়ি জোগাড় করা মাঠে ড্রেসিং রুমের অবস্থাও খুব খারাপ বলে দাবি সঞ্জয় সেনের। তবে সঞ্জয় সেনের উপর বেজায় চটেছেন কর্তারা। শোনা যাচ্ছে ফেড কাপের পর তাকে আর রাখা হবে না। প্রশ্ন উঠছে তার তারকা খচিত দলকে কোচিং করানোর ক্ষমতা নিয়ে। রীতিমতো বিরক্ত কর্তারা। অনুশীলনের পর ড্রেসিং রুমে নাকি ফুটবলারদের সময় দেন না প্রয়াগ কোচ। র্যান্ডি হার্নান্ডেজ, সুব্রত পাল, গোরমাঙ্গিদের কন্ট্রোল করার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন কর্তারা। ভারতীয় রিয়াল মাদ্রিদ এখন বাক যুদ্ধের আখড়ায় পরিণত হয়েছে। ভালো প্লেয়ার সই করালেন, নামি দামি প্লেয়ার সই করালেন, কিন্তু সুযোগ সুবিধা যদি না থাকে, প্র্যাকটিস করার যদি একটা প্ল্যানিং না থাকে, একটা অসুবিধা দেখা যায়। কিন্তু এইটা আমি এক্সকিউজ হিসেবে খাড়া করতে চাই না। প্রতিবন্ধকতার মাঝেও ভালো যে ফুটবল খেলা যায় সেটা আমাদের প্রমাণ করার ব্যাপার। রন্ডি মার্টিনসের মতো প্লেয়ার রয়েছে, সঙ্গে ওয়ার্ল্ড কাপের হার্নান্ডেজও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের এরকম পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে, এটা কতটা মানে টিমের উপর প্রভাব? না, প্রভাব পড়ে, একটা প্রভাব পড়ে, কিন্তু আমি ফর্চুনেট, আবার বলছি যে গ্রুপ অফ বয়েজদের নিয়ে আমি কাজ করছি, এখনো পর্যন্ত প্লেয়ারদের কোনো নাক কোচকানো মুখ কোচকানোর ব্যাপারটা দেখিনি। কিন্তু এইভাবে তো চলতে পারে না, আজকে দেখিনি বলে কালকে সেটা দেখবো না, এটা কখনো হতে পারে না। কালকে যদি দেখে তখন কি সমস্যার সম্মুখীন হতে হবে, আমি অলরেডি আমাদের অফিসিয়ালদের সাথে কথা বলেছি এবং আমাকে কথা দেওয়া হয়েছে যে কালকের ম্যাচের পরে এই যে পরিস্থিতির সম্মুখীন আজকে আমরা যেটা হয়েছি যে হবে না। তো সুতরাং আগামী দিনের দিকে তাকিয়ে থেকে আমাদের কাজ করতে হবে। একটু আধটু অসুবিধা, ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা, পরিকাঠামোর অসুবিধা, এটা ভারতীয় ফুটবলে আছে জেনেই সবাই কোচিং করতে আসে এবং এটার সঙ্গে মানিয়ে নিয়েই তারা কোচিং করে। আমার মনে হয় এই যে অসুবিধা আমাদের এখানে আছে সেই অসুবিধা ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও আছে। সুতরাং এই অসুবিধার জন্য তো কেউ আর আমার পক্ষে তো এই মুহূর্তে একটা মাঠ তৈরি করে দেওয়া সম্ভব হবে না। যেটা সম্ভব আমার পরিকাঠামোর মধ্যে বেস্ট এফোর্ট দিয়ে কতটা ভালো টিমের জন্য। কোচ বলছেন যে ঠিক কত তারা মানে জানতে পারছে না যে কালকে কোথায় প্র্যাকটিস করব, পরশুদিন কোথায় প্র্যাকটিস করব, যার আমার মনে সাজাতেও মানে অসুবিধা হচ্ছে, শিডিউল সাজাতেও অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু কোচের বক্তব্য মনে হয় প্রেসের কাছে না জানিয়ে আমাদের কাছে জানালে ভালো হতো, কাজের সুবিধা হতো।